পৃথিবীতে যেখানে যত ফল হয় সমস্ত ফল আল্লাহ তাআলা বাইতুল্লাহতে পাঠিয়ে দেন। বলে কেন আল্লাহ তাআলা বাইতুল্লাহতে পাঠান? হযরত ইব্রাহিম একটু কুরবানি করেছেন, বিবি আর বাচ্চাকে রেখে আসছেন আর দোয়া করছেন। তো আল্লাহ তাআলা, এক বাবা যখন এক ছেলেকে উৎসর্গ করেছেন আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত গোটা মানব জাতির জন্য, গোটা মুমিনিনের জন্য, যারাই ঘরে যাবে তাদের জন্য আল্লাহ তাআলা ফল দিয়ে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। গোটা হারামে কোনো ফল গাছ নাই, গোটা হারামে হাতার মধ্যেই কোনো ধরনের ফল গাছ হয় না, লেকিন আল্লাহ তাআলা সারা পৃথিবীর সমস্ত ফল এখানে পাঠিয়ে দেন শুধুই এ খলিল আলাইহিসসালামের ভালোবাসার কারণে। রব্বুল আলামিন যাকে ভালোবাসেন তার জন্য আল্লাহ তাআলা দ্বীনের সকল রাস্তাকে সহজ করে দেন। রব্বুল আলামিন যাকে যতটা পছন্দ করেন তার জন্য জান্নাতের রাস্তা ততটা সহজ করে দেন, আর যাকে যতটা অপছন্দ করেন তার জন্য গুনাহের রাস্তা সহজ হয়ে যায়। গুনাহের রাস্তা যার জন্য সহজ হয় সে বুঝে নিতে হবে এই কথা যে আমার রব আমাকে পছন্দ করেন না। সকলে বলি নাউজুবিল্লাহ। আর যার এক ওয়াক্ত নামাজ ছুটে না, যার দ্বারা কোনো গুনাহ হয় না, তিনি এই কথা বুঝে নিতে পারেন যে আমার রব আমাকে ভালোবাসেন। বিশেষ করে ফজরের নামাজও যার দ্বারা ছুটে না, তাহাজ্জুদও যার দ্বারা ছুটে না, আল্লাহ তাআলার কাছে আশা করা যায় আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন। আল্লাহ তাআলা দুনিয়া কাকে দান করেন? আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকেও কিছুটা দুনিয়া দান করেন, যাকে ভালোবাসেন না তাকেও কিছুটা দুনিয়া দান করেন। আর আল্লাহ তাআলা দিন শুধু তাকে দান করেন যাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আর রব যাকে ভালোবাসেন সে দুনিয়াতে বিছানায়, সে দুনিয়াতে যদি ছেঁড়া কাঁথা, ছেঁড়া কাঁথা কাঁথার মধ্যেও ঘুমায়, তার ছেঁড়া কাঁথা নাফরমানের সিংহাসনের চেয়েও বেশি দামি। আর যদি সে বদ্দিন হয়ে সিংহাসনেও ঘুমায় তো সে অচিরেই ফকির। এই জন্য হাকিমুল উম্মত বলতেন, তুমি যদি আল্লাহকে পেয়ে গেছো তুমি সব পেয়ে গেছো, তুমি আল্লাহকে হারিয়েছো তো তুমি সর্বহারা। হাকিমুল উম্মত বলতেন, কেউ যদি আল্লাহকে পেয়ে ফকিরও হয় সে অচিরেই বাদশাহ, আর কেউ যদি আল্লাহকে হারিয়ে বাদশাহও হয় সে অচিরেই ফকির। আল্লাহকে হারিয়ে যদি কেউ বাদ্য সারা দুনিয়ারও সাত মহাদেশেরও বাদশাহ হয় তো সে অচিরেই ফকির ইবনে ফকির, ফকিরা বিনতে ফকিরা, সে অচিরেই ফকিরের ঘরের ফকির। আর কেউ আল্লাহকে পেয়ে যদি ফকিরও হয় দুনিয়াতে সে অচিরেই বাদশাহ। এজন্য জিন্দগির মূল উদ্দেশ্য হওয়া উচিত আল্লাহ তাআলা আমার হয়ে যায়। মা বোনরাও বলেন জীবনের উদ্দেশ্য হবে আল্লাহ আমার হয়ে যান, আমি আল্লাহর হয়ে যাই। এজন্য মাঝে মাঝে আল্লাহ তাআলার কাছে দোয়াও করা যে আল্লাহ আপনি আমার হয়ে যান, আমি আপনার হয়ে যাই। আল্লাহ আপনি মেহরবানি করে আমার হয়ে যান আর আপনাকে আমার, আমাকে আপনার জন্য আপনি কবুল করেন। হযরত মারিয়াম আলাইহিসসালামের জন্য এই দোয়া কতটা কবুল হয়েছে, হযরত মারিয়াম আলাইহিসসালামের জন্য এই দোয়া কতটা কবুল হয়েছে, তো আল্লাহ তাআলা যখন তাকে নিজের বানিয়ে নিয়েছেন আর তার বাবাও যখন তাকে আল্লাহর জন্য কোরবানি করেছে, আল্লাহর জন্য ওয়াকফ করেছে, তো আল্লাহ তাআলা এই নবজাতক বাচ্চাটার জন্য জান্নাত থেকে ফলের আর জান্নাত থেকে দুধের ব্যবস্থা করে দিয়েছেন। হযরত জাকারিয়া আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, মারিয়াম আন্না লাকে হাদা, এই অসময়ে এই মসজিদের এই কামরা, বাইতুল মুকাদ্দাসের এই কামরা তোমার জন্য ফল কোত্থেকে আসলো, এ অসময়ে এই ফল কোত্থেকে? তো তিনি বললেন যে এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকেই আসছে। তাইলে বোঝা গেছে কোনো বাচ্চাকেও যদি আল্লাহর জন্য কোরবান করা হয় তো আল্লাহ তারও রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা জান্নাত থেকে করে দেন। হযরত হাজরা আলাইহিসসালামকে যখন মক্কার এই মরু বিয়াবানে দেখে আসলো হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, আচ্ছা একটু কল্পনা তো করেন, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এই বুড়ো বয়সের মানুষটা
আর এই তার বুড়ো স্ত্রী, স্ত্রী যেটা বন্ধা ছিল, আর হযরত ইব্রাহিম নিজেও বুড়ো হয়ে গেছেন। আর এই সময়ে আল্লাহ তাআলার কাছে চাওয়া এক ছেলে, তো আল্লাহ তাআলা বললেন যাও এটাকে পাহাড়ের পাদদেশে রেখে আসো। হযরত জিবরিল আলাইহিস সালাম এসে খলিল আলাইহিস সালামকে বললেন যে আপনি উঠেন, আপনি ওঠে ওঠেন, আপনার বিবি বাচ্চাকে নিয়ে আপনি ওঠে ওঠেন। আর হযরত খলিল জিবরিল আলাইহিস সালাম আরেক ওঠে উঠলেন, চলতে থাকলেন চলতে থাকলেন চলতে থাকলেন এই মক্কার কালো পাহাড়ের ভিতরে মধ্যখানে আয়েশা, যেখানে জমজম, এখানে আয়েশা বললেন এখানে রাখেন ছেলেকে আর বিবিকে, রাখেন ছেলে আর বিবিকে রেখে এবার হযরত জিবরিল বললেন এবার আপনি চলে যান, পেছনে ফিরে তাকাতে পারবেন না। আচ্ছা বলুন তো দেখি ওই দৃশ্যটা কেমন ছিল, এই কালো পাহাড় যেখানে কোনো জনমানুষ নাই, পাখি নাই, ফুল নাই, গাছ নাই, কোনো ঘর নাই, শুধু পাহাড়, আর পাহাড়ের মধ্যখানে নিজের নবজাতক শিশু আর নিজের স্ত্রীকে রেখে যাওয়া। আচ্ছা কতটা কোরবানি করেছেন হযরত খলিল আলাইহিস সালাম? হযরত ইব্রাহিম আসলাম আর পেছনে ফিরে তাকালেন না, চলছেন তো চলছেন, বিবি কিছু দূর পর্যন্ত পেছনে পেছনে গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন আমারাক আল্লাহ, আপনি আমাদেরকে এখানে রেখে গেলেন, আল্লাহ বলেছেন? হযরত খলিল জবানে না বলে মাথা নেড়ে বললেন হ্যাঁ। হযরত হাজরা আলাইহিস সালাম বললেন যান ইদান লা ইয়ুনা, তবে তো আল্লাহ তাআলা আমাকে বরবাদ করবেন না, আপনি যান, আপনি যদি আল্লাহ তাআলার নির্দেশে আমাদেরকে এখানে রেখে যান তো আল্লাহ তাআলা আমাদেরকে বরবাদ করবেন না। হযরত হাজরা আলাইহিস সালামকে রেখে যখন চলে গেলেন হযরত হাজরা আলাইহিস সালাম আর এই বাচ্চাই, আচ্ছা কল্পনা তো করুন ওই প্রথম রাত হযরত হাজরার উপরে কেমন কাটছে, বাতিও তো নাই, সাথীও তো নাই, ঘরও তো নাই, কেউ নাই, পেছনে ভাগ ভল্লুকের ভয়, জানোয়ারের ভয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন হাজরা দৃষ্টির আড়াল হলেন, হযরত ইব্রাহিম এবার বাইতুল্লাহর দিকে তাকিয়ে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার কাছে হাত তুললেন, আল্লাহ ইন্নি আসকানতু ফি দুরিয়্যাতি ফি ওয়াদিন গায়রি যি যারইন, আল্লাহ আমার বিবি বাচ্চাকে আমি রেখে আসছি এমন এক উপত্যকায় যেখানে কিছু নাই, এমন এক উপত্যকা রেখে আসছি, আল্লাহ আপনি মেহরবানি করে এদেরকে ফল দিয়ে রিজিক দান করেন। তো আল্লাহ তাআলা এই দোয়াটা এতটা কবুল করলেন, আল্লাহ তাআলা যেন বললেন ইব্রাহিম আপনি শুধু আপনার বিবির জন্য আর আপনার ছেলের জন্য ফল দিয়ে রিজিক দিতে বলেছেন, আমি কিয়ামত পর্যন্ত এই ঘরকে শুধু ফল দিয়ে রিজিক দিব, কিয়ামত পর্যন্ত তুজবা ইলাইহি থামারাতু কুল্লি শাই, পৃথিবীতে যেখানে যত ফল হয় সমস্ত ফল আল্লাহ তাআলা বাইতুল্লাহতে পাঠিয়ে দেন। বলে কেন আল্লাহ তাআলা বাইতুল্লাহতে পাঠান? হযরত ইব্রাহিম একটু কুরবানি করেছেন, বিবি আর বাচ্চাকে রেখে আসছেন আর দোয়া করছেন, তো আল্লাহ তাআলা এক বাবা যখন এক ছেলেকে উৎসর্গ করেছেন আল্লাহ তাআলার জন্য, তো আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত গোটা মানব জাতির জন্য, গোটা মুমিনিনের জন্য, যারাই এই ঘরে যাবে তাদের জন্য আল্লাহ তাআলা ফল দিয়ে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। গোটা হারামে কোনো ফল গাছ নাই, গোটা হারামে হাতার মধ্যেই কোনো ধরনের ফল গাছ হয় না, লেকিন আল্লাহ তাআলা সারা পৃথিবীর সমস্ত ফল এখানে পাঠিয়ে দেন শুধুই এ খলিল আলাইহিসসালামের ভালোবাসার কারণে, হযরত হাজরা আলাইহিসসালাম এক রমণীর কুরবানির কারণে আর এক নবজাতক শিশুর কুরবানির কারণে। বোঝা গেছে আল্লাহ তাআলার জন্য যে একটু কুরবানি করে তা আল্লাহ তাআলা তাকে অনেক কিছু দিয়ে দেন। হযরত খলিল আলাইহিসসালাম এক ঘর উজাড় করলেন, বার্ধক্যের এই ঘরে মানুষ তার বিবি বাচ্চা কতটা প্রয়োজন হয়, লেকিন নিজের বুড়ো বয়সে এই ঘরকে উজাড় করে দিয়ে আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার হুকুমে রেখে আসছেন, তা আল্লাহ তাআলা ওখানে এমন এক ঘর দিয়ে দিলেন যে ঘর সারা ওয়াজালনাল বাইতা মাসাবাতান লিন্নাসি ওয়া আমনা, যে ঘরকে আল্লাহ তাআলা সারা দুনিয়ার জন্য বারবার ফিরে আসার জায়গা বানিয়ে দিলেন, সারা দুনিয়ার মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে যে ঘরকে এই ঘর বানিয়ে দিলেন। হযরত ইব্রাহিম এক ঘর কুরবানি করেছেন, তো আল্লাহ তাআলা এমন একটা ঘর দিলেন যে ঘর সারা পৃথিবীর কেবলা বানায় দিলেন। এক ছেলেকে কুরবানি করছেন, তো আল্লাহ তাআলা মিল্লাতা আবিকুম ইব্রাহিম
সারা দুনিয়ার সমস্ত মুমিনিনের বাবা হযরত ইব্রাহিমকে বানিয়ে দিলেন।